খুন হওয়ার 13 বছর পর সাভারের প্রয়াত সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিনা খান মজলিস মেহের হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। মঙ্গলবার পিবিআইয়ের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, ভিকটিম সেলিনা খান মজলিসের বড় মেয়ে শামিমা খান মজলিসের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন সুবল। ঘটনা জানাজানি হলে ওই বাড়িতে আসামি সুবলের যাতায়াত বন্ধ করে দেন ভিকটিম সেলিনা খান মজলিস। যেদিন এই ঘটনাটা ঘটেছে সেটাকে গুরুতর দখল করার, সেই দিন ভোরবেলা 6:30 দিকে হজরের নামাজের সময় হজরের নামাজ পড়ে ভিকটিম সেলিমা খান মজলিস ছাদে উঠেছেন এবং দোতলায় থাকেন পায়চারি করতে। তখন দেখেন যে সুবল চুপে চুপে বাড়ির দিকে আসছে। তখন তিনি সুবলকে উচ্চস্বরে চিৎকার করে বলেন যে তুই আবার এই দিকে আসছ, তোরে খুন করে ফেলব। তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়ে। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 কোষ দেন এবং আর এক পাশে আর একটি কোষ দেন। ইলেকট্রিক বোর্ডটা ভাঙছে, ভেঙে ওই তার টেনে বের করছে, তার টেনে বের করে ওই ইলেকট্রিক শকছে, যেটি পোস্টমর্টেম বা কোথাও আসেনি বা এরকম কোনো আমাদের কোনো আলামত ছিল। তো এইটি করার পরে ও আরো আতঙ্কিত হয়ে যায় এবং আতঙ্কিত হওয়ার পর সে চলে যায়। এই হত্যাকাণ্ডে জড়িত মূল হত্যাকারী সাবেক এমপির বাসার বৈদ্যুতিক মিস্ত্রি সুবল কুমার রায়, এমপি কন্যা শামিমা খান মজলিস ওরফে পপি এবং গৃহকর্মী আরতি সরকারকে গ্রেপ্তার করে পিবিআই। দীর্ঘদিন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হলে এক পর্যায়ে বন্ধ হয়ে যায় মামলার তদন্ত কাজ। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মামলা পুনরায় পুনর্জীবিত করতে নির্দেশনা আসে। এরপরই এ ঘটনার তদন্ত শুরু করে পিবিআই। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।